ইউটিউব ক্রিয়েটারদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি অনেকগুলো চ্যানেল কিন্তু ইউটিউবের তরফ থেকে সেটিকে ডিলিট করে দেওয়া হচ্ছে আর কেন ডিলিট করে দেওয়া হচ্ছে সে কারণটিও আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমাদের অরিজিনাল চ্যানেলের সঙ্গে কিন্তু আমাদের ডুপ্লিকেট অর্থাৎ অজান্তে আমাদের মনের অজান্তে একটি চ্যানেল ক্রিয়েট হয়ে রয়েছে যে চ্যানেলে আমরা কোনো ধরনের ভিডিও আপলোড করি না এবং আমাদের সেই ধরনের চ্যানেলে কোনো ধরনের সাবস্ক্রাইবার নেই বা কোনো ধরনের ভিউজ নেই ইউটিউব কী করছে যে সমস্ত চ্যানেলে এরকম কোনো ভিডিও আপলোড হচ্ছে না এবং কোনো ধরনের সাবস্ক্রাইবার বা কোনো ধরনের ভিউজ নেই ইউটিউব সেই চ্যানেলগুলোকে রিমুভ করে দিচ্ছে কিন্তু আপনার চ্যানেলের এগেনস্টে অর্থাৎ আপনার যে দুইটা চ্যানেল রয়েছে দেখা যাচ্ছে আপনার অরিজিনাল চ্যানেলের সঙ্গে আর একটা লেজ লাগানো একটা চ্যানেল আপনার ক্রিয়েট হয়ে যাচ্ছে আপনার ইচ্ছার বিরুদ্ধে হয়তো আপনি সেটি ভুলেও জানেন না আপনার এই অরিজিনাল চ্যানেলের সাথে আপনার লেজ লাগানো যে চ্যানেলটি রয়েছে সেটিতে আপনি কখনও ভিডিও আপলোড করেন এবং আপনি জানেনও না যে আপনার এখানে একটি চ্যানেল তৈরি হয়ে রয়েছে কিন্তু ইউটিউব এইরকম ইনঅ্যাক্টিভ যে সমস্ত চ্যানেল রয়েছে সেগুলোকে ডিলেট করে দিচ্ছে যার কারণে আপনার সেই লেজ লাগানো চ্যানেলের সঙ্গে যে অরিজিনাল চ্যানেল রয়েছে সেটিও কিন্তু ডিলেট হয়ে যাচ্ছে সো বি কেয়ারফুল আপনারা যদি আপনার অরিজিনাল চ্যানেলকে জীবিত রাখতে চান বাঁচিয়ে রাখতে চান আপনার অরিজিনাল চ্যানেলের সাথে এই সমস্ত লেজ লাগানো যে সমস্ত চ্যানেল রয়েছে এ যে আমার এইখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এইখানে টোটাল কিন্তু তিনটি চ্যানেল দেখতে পাচ্ছেন এই চ্যানেলের এগেনস্টে এই যে আমার প্রবাসী স্কুল বিডি এই চ্যানেলের এগেন্স্টে আমার আরেকটি কিন্তু প্রবাসী স্কুল বিডি চ্যানেল দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের ভিউজ নেই কোনো ধরনের সাবস্ক্রাইবার নেই এখানে দেখতে পাচ্ছেন নো চ্যানেল অর্থাৎ এই নো চ্যানেল হলে আপনার কোনো ধরনের সমস্যা নেই কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন রবি ব্লগস এখানে কিন্তু রবি ব্লগস দেখতে পাচ্ছেন নো সাবস্ক্রাইবার অর্থাৎ এই রবি ব্লগস কিন্তু আমার এখানে একটি চ্যানেল তৈরি হয়ে আছে অলরেডি আর আমার যদি এখানে চ্যানেল না থাকতো তাহলে কিন্তু এখানে থাকতো হচ্ছে নো চ্যানেল যেমন প্রবাসী স্কুল বিডি এখানে দেখতে পাচ্ছেন নো চ্যানেল এবং রবি ব্লকে দেখতে পাচ্ছেন নো সাবস্ক্রাইবার অর্থাৎ এই চ্যানেলে আমার কোনো ধরনের সাবস্ক্রাইবার নেই কিন্তু এই রবি ব্লক নামে আমার ডুপ্লিকেট আরেকটি চ্যানেল তৈরি হয়ে রয়েছে এবং আমার অরিজিনাল যে চ্যানেল সেটি কিন্তু আমরা উপরে দেখতে পাচ্ছি না আমার এইখানে তিন জন সাবস্ক্রাইবার রয়েছে এবং আমার এই চ্যানেলে নো সাবস্ক্রাইবার আমরা দেখতে পাচ্ছি সো এই রকম যদি আপনার চ্যানেলের এগেনেস্টে কোনো চ্যানেল তৈরি হয়ে থাকে এবং সেই চ্যানেলে যদি কোনো ধরনের ভিডিও আপনি আপলোড না করেন তাহলে কিন্তু আপনার এই লেজ লাগানো চ্যানেলের জন্য আপনার এই ডুপ্লিকেট চ্যানেলের জন্য আপনার অরিজিনাল চ্যানেলটি যে কোনো সময় ইউটিউব ডিলেট করে দিতে পারে সো এখন আমাদের কি করতে হবে আমাদের যে এই যে লেজ লাগানো যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটিকে আমাদেরকে ডিলেট করে দিতে হবে সো সেটি কিভাবে করবেন সেই প্রসেসটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি তাহলে চলুন আমরা শুরু করছি মোল ভিডিও সো আপনারা কীভাবে ডিলেট করবেন সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখাবো সো এর জন্য আমরা গুগল ক্রোমো ব্রাউজারে চলে যাবো এখানে আমরা সার্জার ফোনে গিয়ে টাইপ করবো ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লিখলে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারব তবে এই কাজটি আপনারা অবশ্যই অবশ্যই খুবই সতর্কতার সাহিত আপনাদেরকে করতে হবে কারণ যদি কোনো কারণে আপনার অরিজিনাল চ্যানেলটা ডিলেট হয়ে যায় তাহলে কিন্তু আপনার জন্য হয়তো একটা বেদনার কারণ হতে পারে তাই অবশ্যই কেয়ারফুলি হয়ে এই কাজটি আপনাদেরকে করতে হবে সো এইরকম ইন্টারভিউতে আসার পর আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের ডান পাশে চ্যানেলের যে লোগো রয়েছে এই লোগোটির উপর আমরা ক্লিক করব এই লোগোর ওপর ক্লিক করার পর ডিসি অনেকগুলো অপশান দেখতে পারবেন এখান থেকে আমরা ইউটিউব স্টুডিও এই অপশনটিতে ক্লিক করব ইউটিউব স্টুডিওতে আসার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের অরিজিনাল যে চ্যানেল রয়েছে সেই চ্যানেল ড্যাশবোর্ডটি কিন্তু আমাদের সামনে শো করছে সো এখন আমাদের যে কাজটি করতে হবে আবার আমরা এই লোগোর উপরে ক্লিক করবো লোগোর উপরে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট এই সুইচ অ্যাকাউন্টের উপর আমরা ক্লিক করব সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আমার এই রো চ্যানেলের চ্যানেল এগেন্সে আরেকটি চ্যানেল রয়েছে নিচে রো দেখতে পাচ্ছেন এরপরে আমার প্রবাসী স্কুল বিডি চ্যানেলের এগেনেস্টে আরেকটি চ্যানেল দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যে চ্যানেলটিকে ডিলিট করবো আই রিফিট আমি পুনরাবৃত্তি করছি আবার যে এখান থেকে আমরা যে চ্যানেলটি ডিলিট করব। অর্থাৎ আমাদের যে অরিজিনাল চ্যানেলের সঙ্গে অন্য একটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলটি কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হবে সো ডেফিনেটলি এটি কিন্তু হানড্রেড পারসেন্ট কেয়ারফুলি হয়ে আপনাদেরকে করতে হবে সো এখান থেকে আমার এই যে প্রবাসী স্কুল বিটি এই চ্যানেলের এগেন্স্টে আপনারা দেখতে পাচ্ছেন নিচে তিন হাজার একশো চল্লিশটি সাবস্ক্রাইবার রয়েছে এবং তার উপরেই দেখতে পাচ্ছেন প্রবাসী স্কুল বিটি নো সাবস্ক্রাইবার এই চ্যানেলটি আমি ডিলিট করব তাই এখান থেকে আমি এই প্রবাসী স্কুল বিডি যে চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার নেই সেই চ্যানেলটি প্রথমে আমি সিলেক্ট করে দেব এখন কিন্তু আমরা সেই চ্যানেলের ইন্টারফেসটি আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ আমার যে চ্যানেলটিকে আমি ডিলেট করতে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলে কোনো ধরনের ভিডিও নেই কোনো ধরনের সাবস্ক্রাইবার নেই এখন আমরা এখান থেকে যে কাজটি করব। এই যে নিচে যে চ্যানেলের যে একটি সেটিং অপশন দেখতে পাচ্ছেন এই সেটিং অপশনে আমরা ক্লিক করব অপশনে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশান দেখতে পারবেন বাম পাশে এখান থেকে আমরা এই যে চ্যানেল যে অপশনটি রয়েছে এই চ্যানেল অপশনটিতে আমরা ক্লিক করব চ্যানেলে ক্লিক করার পর এখানে আরও তিনটি অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা অ্যাডভান্স সেটিং এই অপশনটি আমরা সিলেক্ট করব। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখান থেকে স্ক্রল করে আমরা একদম নিচে চলে আসবো নিচে আসার পর এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি ম্যানেজ ইউর ইউটিউব অ্যাকাউন্ট এবং রিমুভ ইউটিউব অ্যাকাউন্ট এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন রিমুভ ইউটিউব অ্যাকাউন্ট এই অপশনটি আমরা ক্লিক করবো এই রিমুভ ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের সামনে এরকম আরেকটি ইন্টারফেস আমরা দেখতে পারব এখানে দেখতে পাচ্ছেন আমার যে জিমেলের এগেনস্টে আমার এই চ্যানেলটি ক্রিয়েট করা রয়েছে উপরে আমরা সেই জিমেলটি দেখতে পাচ্ছি এবং তার ডান পাশে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউ এই কন্টিনিউ অপশনে আমরা ক্লিক করব কন্টিনিউ অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর ফিঙ্গার অলসো গুগল ডট কম ক্যান ভেরিফাই ইটস ইউ অর্থাৎ এটি যে আমি নিজে করছি সেটি তারা ভেরিফাই করছে সো আপনার যদি ফিঙ্গার প্রিন্ট থাকে তাহলে আপনাকে ফিঙ্গার প্রিন্ট দিয়ে সেটি ভেরিফাই করতে হবে অথবা আপনার ফোনে যদি স্ক্রিন লক থাকে সেটির মাধ্যমেও আপনি ভেরিফাই করতে পারেন সো এখান থেকে আমি ইউজ স্ক্রিন লক এই অপশানটিতে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমার ফোনের যে স্ক্রিন লক রয়েছে যে পিন নাম্বার দিয়ে সেটি দিলেই আমার এটি কিন্তু আনলক হয়ে যাবে জাস্ট আমি সেটি এখানে দিয়ে দিচ্ছি আনলক করার পর আমরা এরকম একটি অপশন দেখতে পারবো এখানে আমরা টোটাল আরও দুটি অপশন দেখতে পাচ্ছি এক নম্বর হচ্ছে আই ওয়ান্ট টু হাইড মাই চ্যানেল এবং দুই নম্বরে দেখতে পাচ্ছি আই ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলেট মাই কন্টেন্ট অর্থাৎ আমি আমার চ্যানেলটাকে যদি হাইড করে রাখতে চাই জাস্ট এখান থেকে আমরা এই উপরের অপশানটি সিলেক্ট করব আর যদি আমরা চ্যানেলটিকে পারমানেন্টলি ডিলেট করতে চাই আমরা এখান থেকেই নিচের অপশনটি সিলেক্ট করব সো যেহেতু আমরা চ্যানেলটিকে পারমানেন্টলি ডিলেট করতে যাচ্ছি এর জন্য আমরা এই যে নিচের যে অপশানটি দেখতে পাচ্ছেন আই ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলেট মাই কন্টেন্ট এই অপশানটিতে আমরা ক্লিক করব পারমানেন্টলি ডিলেট অপশনটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন দিস উইল বি পারমানেন্টলি ডিলেটেড দি ইউটিউব চ্যানেল প্রবাসী স্কুল পিডি এবং আমার যে জিমেলটি রয়েছে সেই জিমেলটি কিন্তু আমরা নিচে দেখতে পাচ্ছি এবং পারমানেন্ট ডিলেটেড ইউর ইউটিউব চ্যানেল এখানে অনেকগুলো ইনস্ট্রাকশান রয়েছে অর্থাৎ আমি যদি আমার এই চ্যানেলটিকে ডিলেট করি তাহলে আমার চ্যানেলের সমস্ত ভিডিও সাবস্ক্রাইবার সব কিছুই কিন্তু ডিলিট হয়ে যাবে যদিও আমার এই চ্যানেলে কোনো ধরনের সাবস্ক্রাইবার বা কোনো ধরনের ভিডিও কিন্তু নেই এটি আমরা জেনেই কিন্তু আমাদের চ্যানেলটিকে আমরা ডিলিট করছি সো এখন আমরা এখান থেকে যে কাজটি করব এই যে এখানে যে খালি দুটি বক্স দেখতে পাচ্ছেন এই বক্স দুটিকে আমাদেরকে কি করতে হবে সেকিং করে জাস্ট ডিলিট মাই কন্টেন্ট এই অপশানটিতে ক্লিক ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন টাইপ ইউর ইমেল অ্যাড্রেস অর্থাৎ আমার যে জিমেইলের এগেনস্টে আমার এই ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা সেই জিমেলটি কিন্তু আমাদেরকে এখানে আবার লিখতে হবে জিমেলটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ডিলেট মাই কন্টেন্ট এই অপশানটিতে আমাদেরকে ক্লিক করতে হবে সবারও আমি আপনাদেরকে বলবো বি কেয়ারফুল অবশ্যই আপনি এটি কনফার্ম হয়ে তারপরে ডিলেট মাই কন্টেন্ট এই অপশানটিতে আপনারা অবশ্যই ক্লিক করবে আর যদি আপনাদের অরিজিনাল চ্যানেল কোনো কারণবশ ডিলিট হয়ে যায় সেটিকেও রিকভার করার অপশন আমার কাছে রয়েছে অবশ্যই আমি সে বিষয়টি আপনাদেরকে ভিডিও শেষ অংশে দেখাবো একটু ধৈর্য ধরে আমার সাথে অপেক্ষা করুন এখন আমি ডিলেট মাই কন্টেন্ট এই অপশানটিতে ক্লিক করে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ইয়োর কন্টেন্ট ইজ বিগিং ডিলেটেড অর্থাৎ আমাদের এই চ্যানেলটি কিন্তু অলরেডি ডিলেট হয়ে